বিচ্ছিন্নভাবে মিছিল ককটেল বিস্ফোরণ যানবাহনে ভাঙচুর আগুনের মধ্যে দিয়ে সারা দেশে চলছে বিএনপি নেতৃত্বাধীন আঠারো দলীয় জোটের ডাকা টানা ছত্রিশ ঘন্টা হরতাল চট্টগ্রামে শিবির কর্মীদের ছোড়া ককটেলে এক স্কুল ছাত্র আহত হয়েছে সকালে মোমিন রোড থেকে শিবির কর্মীদের একটি মিছিল বের হয় কিছু দূর যাওয়ার পরে মিছিল থেকে দুটি ককটেল বিস্ফোরণ ঘটনা হয় এ সময় ককটেলের স্প্লিন্টারের আঘাতে আহত হয় রিক্সা যাত্রী ও স্কুল ছাত্র শিশু স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে পরে শিবির কর্মীরা রাস্তায় যানবাহন চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে